কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে বিজেপি দলে যোগদান করল 23 পরিবারের 70 জন ভোটার। বিজেপি 22 সোনামুড়া মণ্ডলে 50 নম্বর বুথে বিজেপির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, মণ্ডল সম্পাদক আব্দুল জালিল, ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা। এই সভায় সিপিআইএম কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান গৌরাঙ্গ পাল সহ 23 পরিবারের 70 জন ভোটার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত প্রায় এক মাস ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী শিবির ত্যাগ করে ভোটাররা বিজেপি দলে যোগদান করছে। এই দিন সোনামুড়া মহকুমার মনারচক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, এলাকার বিশিষ্ট নাগরিক নিরঞ্জন পাল সহ 70 জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একেবারে মাটিতে বসে সাধারণ মহিলাদের সঙ্গে আলাপচারিতায় জমিয়ে ওঠেন। শুনেন বিভিন্ন অভাব অভিযোগ। দেড় মাস ধরে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত সংকল্প 2047 ভারতবর্ষকে দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র নির্মাণ করা, বিকশিত রাষ্ট্র নির্মাণ করা, তার অর্থ হচ্ছে প্রত্যেকটা পরিবারকে বিকশিত করা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের মনাচক পঞ্চায়েতের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের একজন প্রাক্তন শিক্ষক মহোদয় রয়েছেন নিরঞ্জন পাল, আমাদের রাজ্যের পুলিশের আধিকারিক ছিলেন, আমি তো মেজদাই ডাকি ওনাকে, ওনারা দুলাল দা রয়েছেন, আমাদের গৌরাঙ্গ পাল উনি প্রাক্তন জেলা পরিষদের সদস্য এবং প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন আমাদের মনাচক পঞ্চায়েতে কমিউনিস্ট পার্টিতে। তো তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে ওনাদের নেতৃত্বে 23 পরিবারের 70 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং ওনাদের সঙ্গে নিয়ে মাননীয় মোদিজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহের নেতৃত্বে আমরা মনাচক পঞ্চায়েত না শুধু পাশাপাশি আরও পঞ্চায়েতের আমরা মানুষেরকে সমৃদ্ধির জন্য তা ওনাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যারা এখনও ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করার আপনাদের ইচ্ছে রয়েছে, আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা আসুন, আপনারা সবাই মিলে যেটা অন্যান্য দলে থাকাকালীনে আপনারা সেই কাজগুলি করতে পারেননি, এই দলে থেকে আপনারা মানুষের নিজেরা সুবিধা নেবেন আর অন্যদেরকেও বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে, আপনারা আসুন সবাই মিলে, আমরা সবাই মিলে সমৃদ্ধশালী ভারত আমরা নির্মাণ করব, সে সংকল্প নিয়ে সবাই আসুন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজেপিতে যোগদান প্রসঙ্গে বামফ্রন্টের প্রাক্তন পঞ্চায়েত প্রধান গৌরাঙ্গ পাল দীর্ঘদিনের বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে ওনার অভিমত ব্যক্ত করেন। দীর্ঘদিন একটা দলে ছিলাম সিপিএম দলে এবং আমি দুবারের প্রধান উপপ্রধান, একবারে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যও ছিলাম, তারপরে আমি আবার স্টেট ব্যাংকে আমি মানে কর্মজীবন শুরু করি। সেখান থেকে গত 2021 আমি বাড়িতে আসি, আসার পরেই আমি দেখলাম আমাদের ভারতবর্ষে যখন একটা মানে কি বলবো সঠিক নেতৃত্ব আমাদের মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের একেবারে গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন এবং এই যে গরিব কল্যাণ যোজনা যা পৃথিবীর মধ্যে এই কল্যাণ যোজনা নেই যেটা আমাদের মোদিজি করেছেন, এই কাজগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এবং আমি একা না, আমার সাথে আমার পুলিশ আধিকারিক ছিলেন, আমার বন্ধু এবং আমার রিলেটিভ, উনিও পেনশনে আসার পরে আমরা চিন্তাভাবনা করলাম যে আমরা চলুন একসাথে মিলে আমরা মোদিজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের শরিক হওয়ার জন্য আমরাও সেখানে অংশগ্রহণ করি। অতএব আমিও ব্যাংক থেকে চলে এসেছি, উনিও এসেছেন এবং পঞ্চায়েতের প্রাক্তন আছিলেন বেনি মাধব পাল, ওনাকেও বলেছি চলুন। এবং পাশাপাশি আমাদের অনেক কর্মী আজকে প্রায় 90 জনের মতো আমরা সেখানে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী যে প্রতিমা ভৌমিক মহোদয়ার হাত ধরে আমরা আজকে যোগদান করেছি। এবং গর্বের বিষয় যে আমরা এতদিন পরে আমাদের এই ধনপুর থেকে ত্রিপুরা রাজ্যের একইবারে প্রত্যন্ত এলাকা থেকে আমরা মন্ত্রিত্ব মানে মন্ত্রী পেয়েছি, আরও সৌভাগ্য ত্রিপুরার একেবারে বিধানসভার মধ্যে গিয়ে মাটির একদম মাটির কাছ থেকে মানুষ যে বিন্দু দেবনাথ, আমাদের ঘরের ছেলে, আমাদের একেবারে সন্তানের মতো সে আজকে কথা বলছে। এগুলি দেখে আমিও ব্যক্তিগতভাবে আমার বন্ধু বান্ধব যা আছে
যতটুকু পেরেছি সবাই আমরা এটাতে এত বেশি আপ্লুত হয়েছি, আমরাও সিদ্ধান্ত নিয়েছি সবাইকে নিয়ে একসাথে আরও কত বেশি উন্নয়ন করা যায় এই সহযোগিতা নিয়ে। সেজন্যই আজকে আমরা এখানে আমাদের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহাদয়ের হাত ধরে আমরা আজকে যাত্রা শুরু করেছি। আমরা বিজেপি জানি না, নিশ্চয়ই আমাদেরকে শিখাবে কী কীভাবে করতে হবে, গরিব মানুষের পাশে কীভাবে থাকতে হবে, কৃষকের পাশে কীভাবে থাকতে হবে। কৃষকের যদি উন্নতি ঘটে আমার গ্রামের উন্নতি ঘটবে, রাজ্যের দেশের উন্নতি ঘটবে। আমার যুবক ভাইদেরকে যদি সংঘবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বেকার সমস্যার যে সমাধান সেটা কর্মক্ষেত্রে আরও বেশি আমরা সেখানে এগিয়ে নিয়ে যেতে পারবো। মায়েদের যে সুযোগ দিয়েছে উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে এই যে সেলফ হেল্প গ্রুপের মধ্যে তাদেরকে টেনে আনছে, এইটাও একটা বৃহৎ পরিকল্পনা। এরপর দলীয় পতাকায় এবং উত্তরীয় পরে নবাগতদের দলে বরণ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সমেত উপস্থিত নেতৃত্বরা। এই দিনের এই যোগদান সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পিওর রিপোর্ট, আর ই নিউজ।